ভারত ও মালদ্বীপের মাঝে সম্পর্ক ভালো যাচ্ছে না, অথচ 1988 সাল থেকে ভারতীয় সেনাদের জন্য ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল মালদ্বীপ। তবে দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকে সম্পর্কের নতুন মেরুকরণ শুরু হয়। ভোটে জিতে তিনি ঘোষণা দিয়েছিলেন ভারতের সাথে পুরাতন সম্পর্ক থেকে সরে আসবে তাঁর দেশ। তবে মুইজ্জু কেন এত ভারত বিদ্বেষী, সে খবরে জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। মালদ্বীপ ছোট হতে পারে, তবে দেশটিকে ধমক দেওয়ার লাইসেন্স কারণেই এভাবে ভারতকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুজ। 5 দিনের সফর শেষে দেশে ফিরেই নয়াদিল্লিকে এভাবেই তোপ দাগলেন চীনপন্থী প্রেসিডেন্ট। সম্প্রতি ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। লাক্ষাদ্বীপে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই মোদি এবং ভারতকে নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য করেন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী। এর প্রতিক্রিয়ায় রাতারাতি বয়কট মালদ্বীপ ট্রেন্ড শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বাস্তবই অসংখ্য ভারতীয় মালদ্বীপের হোটেলগুলোর বুকিং বাতিল করে। ভারতের একাধিক পর্যটন সংস্থাও এই আন্দোলনের পথে হাঁটে। ভারতের তাবর শিল্পপতি ক্রিকেটাররা মালদ্বীপকে বয়কটের ডাক দেন। এসব ঘটনার মধ্যেই এমন মন্তব্য করলেন মালদ্বীপের রাষ্ট্রপতি। 2023 সালের নভেম্বরে ক্ষমতায় আসার পর ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আসছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। চীন সফর শেষে তিনি বলেন ভারত মহাসাগরে বেশ কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে। 9 লাখ বর্গ কিলোমিটারের একটি বিশাল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল আছে। এই মহাসাগরের সবচেয়ে বড় অংশের দেশগুলোর মধ্যে মালদ্বীপ অন্যতম। এদিকে এ পরিস্থিতির সুবিধা নিতে পারে চীন। এমনিতেই মুইজুজ চীনপন্থী নেতা, তিনি সেদেশের দায়িত্ব পাওয়ার পরই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর নির্দেশ দেন। এর পিছনে বেইজিং এর হাত দেখছেন আন্তর্জাতিক মহল। সম্প্রতি ভারতকে মালদ্বীপ ইস্যুতে তোপ দাগে চীনের সরাসরি সংবাদপত্র গ্লোবাল টাইমস। সেখানে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বস হতে চাইছে ভারত, সেটা করতে গিয়ে প্রভাবশালী দেশগুলোর মধ্যে সম্পর্ক খারাপ করে ফেলছে তারা। চীনে 5 দিনের এই সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন মৈচুজ। পরে ওই দুই দেশের মধ্যে অন্তত 20টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন তারা। চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে উভয় পক্ষ তাদের নিজ নিজ প্রধান স্বার্থ রক্ষায় পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।